हेलो स्टूडेंट्स, वेलकम बैक माय यूट्यूब चैनल प्रदीप एकेडमी। प्रिय छात्र छात्री, प्रदीप एकेडमी ते तुम्हारे सकल के स्वागत। आज के पश्चिम बंग मध्य शिक्षा पर्षद क्लास टेन अर्थात जरा माध्यमिक परीक्षा देवे माध्यमिक छात्र छात्री तुम्हारे इंग्लिश राइटिंग स्किल जो तीनटे पार्ट थे तीनटे प्रश्न थे से तीनटे प्रश्न मध्य एक प्रश्न अवश्य जेको एक पैराग्राफ होते लेटर राइटिंग होते पारे, स्टोरी राइटिंग होते पारे, अथवा रिपोर्ट राइटिंग होते पारे, प्रोसेसिंग होते पारे। ये समस्त राइटिंग स्किलर मध्य थेके आमी एकटा पैराग्राफ तुम्हारे संगे आज के आलोचना करब जेटा तुम्हारे परीक्षार क्षेत्र अत्यंत गुरुत्वपूर्ण परीक्षा एले बा कमन पेते पारो एवं जदि एटा एइभावे लिखते थाको ताहले पुरो नम्बरटाई तुम्हारा पे जाबे। तुम्हारा जरा एखोनो आमार ई चैनलटाके सबसक्राइब करनी तादेर काछे रिक्वेस्ट तुम्हारा अवश्य चैनलटाके सबसक्राइब कर रखो और पाशे थाका बेल आइकनटा प्रेस करो। এই চ্যানেলে আমি মাধ্যমিকের অঙ্ক ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা করি, অঙ্ক আলোচনা করি এবং ইংরেজি বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। তোমরা এখান থেকে অনেক রকমের ভিডিও পেতে পারবে যেটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো আমরা আজকে যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্লি রাইজিং, অর্থাৎ বেনিফিট অফ আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠার সুবিধা বা লাভটা কী। এই প্যারাগ্রাফটা যখন তোমাদের পরীক্ষার সময় করতে হবে তখন কিন্তু ওখানে তোমাদের বেশ কয়েকটা পয়েন্ট, তিনটে অথবা চারটে পয়েন্ট দেওয়া থাকতে পারে, সেই পয়েন্টগুলোর উপর বেশ করে লিখতে হয় এবং যেখানে যেভাবে লেখা আছে সেই পয়েন্টগুলো এর মধ্য থেকেই আসবে। দুই একটা উল্টো রকমের হতে পারে, তোমরা সেখানে সেই হিসাবে যোগ করে নেবে। তো আমরা এখানে দেখব প্রথমের প্যারাগ্রাফটা কী দিয়ে করা হয়। আর্লি রাইজিং, হ্যাবিট অফ আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হ্যাবিট মানে অভ্যাস, অফ আর্লি রাইজিং মানে ঘুম থেকে ওঠার অভ্যাস, ইজ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে আর হ্যাবিট অফ আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ, ইট কিপস আওয়ার বডি মাইন্ড অ্যান্ড সোল ফ্রেশ, ইট কিপস আওয়ার বডি, এটা রাখে আমাদের শরীরটিকে, মন এবং আত্মাকে ফ্রেশ, মুক্ত রাখে, অর্থাৎ সকালবেলা একটা ফ্রেশ মাইন্ড বলা হয় যাকে। ইন দি আর্লি মর্নিং দি এয়ার ইজ ফ্রেশ, একদম সকালবেলার বাতাস একদম মুক্ত থাকে, অর্থাৎ দূষণমুক্ত, কেননা মোস্টলি পলিউশন ফ্রি, সাধারণত এই সময়টা দূষণমুক্ত থাকে, যানবাহন গাড়ি ঘোড়ার শব্দ বা ধোঁয়া ততক্ষণ থাকে না, ফলে একদম মুক্ত বাতাসই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। লাইট ব্রিজ ব্লো, অর্থাৎ মৃদু মৃদু বাতাস বা মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়। দি ফাস্ট স্ল্যান্টিং রে, প্রথম তির্যক রশ্মি, স্ল্যান্টিং রে মানে তির্যক রশ্মি, অব দি সান মানে সূর্যের, তোমরা এইভাবে লিখবে দি ফাস্ট স্ল্যান্টিং রে অব দি সান, সূর্যের প্রথম তির্যক রশ্মি, ফল অন আর্থ, পৃথিবীর উপরে এসে পড়ে, ফ্রম ইস্টার্ন স্কাই, পূবের আকাশ থেকে। নিশ্চয়ই জানো, তাহলে তোমরা লিখবে যে দি ফার্স্ট স্ল্যান্টিং রে অফ দি সান ফল অন আর্থ ফ্রম ইস্টার্ন স্কাই, দিস মর্নিং ফ্রেশ অ্যান্ড পিওর এয়ার, মানে এই সকালবেলার মুক্ত অ্যান্ড পিওর এবং খাঁটি বাতাস ইজ ভেরি ইনভিগোরেটিং আওয়ার বডি, অর্থাৎ আমাদের শরীরটাকে একদম সতেজ করে রাখে। তাহলে সকালবেলার এই সকালবেলার খাঁটি এবং মুক্ত বাতাসটা আমাদের শরীরটিকে একদম সতেজ করে রাখে। অ্যাট দ্যাট টাইম সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এই সময়ের কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে খালি হাতের যে ব্যায়ামগুলো হয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিপ আওয়ার বডি ফিট ফর দি ডে। তাহলে অ্যাট দ্যাট টাইম মানে এই সময়ের সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু মুক্ত হাতের ব্যায়াম বা খালি হাতের ব্যায়াম কিপ আওয়ার বডি ফিট, আমাদের শরীরটিকে ফিট রাখে ফর দ্য ডে, সারাদিনের জন্য। দি আর্লি রাইজার এ গুড স্টার্ট টু ওয়ার্ক, মানে এক যে সকাল সকাল ঘুম থেকে ওঠে সে তার কাজটা খুব ভালোভাবে শুরু করতে পারে বা শুরু করে, অ্যান্ড হি ক্যান ইজিলি কমপ্লিট হিজ ডেজ ওয়ার্ক, এবং সে খুব সহজেই তার সারাদিনের কাজগুলো সম্পন্ন করতে পারে।
The early risers are more successful in his life. The early riser মানে যারা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে তারা জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি সফল হয়। তাহলে যারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করে তারা জীবনে অনেক বেশি সাফল্য লাভ করতে পারে। আর্লি রাইজিং ইজ দেয়ার ফর এ গ্রেট ভার্চু, এই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একটা ভালো গুণ। অ্যান্ড ইট নিডস টু বি কাল্টিভেট ফ্রম দি আর্লি স্টেজ অন ওয়ান্স লাইফ, এবং এটা প্রয়োজন টু কাল্টিভেট মানে কি মেনে চলা বা শুরু করা। ফ্রম দি আর্লি স্টেজ মানে একদম ছোটোবেলার জীবন থেকে ওয়ান্স লাইফ একজনের, তাহলে একজনের খুব ছোটোবেলার জীবন থেকে এই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা করা উচিত। সো দেয়ার এভরি ওয়ান শুড ট্রাই টু ফলো এ রুটিন, সুতরাং প্রত্যেকেরই অনুসরণ করা উচিত একটা রুটিন। ইন হুইচ আর্লি মর্নিং এক্সারসাইজ ফর্ম ইজ এ ভাইটাল পার্ট, যেহেতু সকালবেলার এক্সারসাইজটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে নিশ্চয়ই তোমরা এই প্যারাগ্রাফটা ভালোভাবে পরীক্ষা লিখতে পারবে, এমন কিছু কঠিন ওয়ার্ডও নেই, কঠিন লাইনও নেই, সিম্পল অত্যন্ত সাধারণভাবে লেখা হয়েছে। সম্পূর্ণভাবে এরকম লিখতে পারলে তোমরা আশা করি পুরো নাম্বারটাই পেতে পারবে। বেস্ট অফ লাক, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, প্যারাগ্রাফ প্র্যাকটিস করো।